কিশোরগঞ্জের প্রয়াত এমপি জননেতা আলমগীর হোসেনের নামে কার্ডিয়াক জেনারেল হাসপাতাল গড়ে তুলবেন আলমগীর পুত্র শিপলু। আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু বলেছেন, সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেন গাইটালের বাসিন্দা হলেও তিনি উত্তরাঞ্চলের মানুষের হৃদয়ের মনের কোঠায় ঠাঁই করে নিয়েছিলেন। বিশেষ করে মহিনন্দ, মাইজকাপন, লতিবাবাদ ও রশিদাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষ যেন আলমগীর পরিবার ছিল, আর সেই বাবার সন্তান হিসেবে আজ আমিও গর্বিত। আমার বাবা আলমগীর হোসেন ও চাচা ম্যাজিস্ট্রেট নাসিরুদ্দিন আহমেদ শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, তাই আমি ওনাদের নামে ময়মনসিংহ সড়কের পাশে একটি আধুনিক মানের কার্ডিওলজিক্যাল হাসপাতাল গড়ে তুলব ইনশাল্লাহ। সে হাসপাতালে সপ্তাহে একদিন সাধারণ মানুষের জন্য ফ্রি রোগী দেখার ব্যবস্থা রাখা হবে। এই এলাকার মানুষ আমার পিতাকে ভালোবেসে আলমগীর স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করে বাবা ও চাচার নামে দোয়া মাহফিলের আয়োজন করে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রবিবার রাতে জেলা সদরের মহিনন্দে বাঠরপাড়ায় অবস্থিত কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা আলমগীর হোসেনের নামে প্রতিষ্ঠিত আলমগীর স্মৃতি সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন আলমগীর হোসেন সিটি ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল আলম শিপলু, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি সাদেকুর রহমান সাদেক, সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান, সমাজসেবক মোহাম্মদ রইসুদ্দিন ভূঁইয়া, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাবেক সেনা সদস্য খুরশিদ আলম ওয়াশি, ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদি, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আলমগীর স্মৃতি সংসদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বিপুল ভট্টাচার্য, সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল প্রমুখ। পরে অতিথিবৃন্দ গরিব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। পরিশেষে সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা আলমগীর হোসেন ও জননেতা নাসিরুদ্দিন আহমেদ শাহজাহানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন গাইটাল বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা খন্দকার ফখরুদ্দিন। এর আগে দিনব্যাপী আলমগীর স্মৃতি সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল খেলা, কেক কাটা ও আতশবাজির আয়োজন করে সংসদটি। এ সময় সংসদের উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্য ছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।